খুব প্রাচীন শহর, প্রাচীন মহকুমা, এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীর ইচ্ছায় আজকে কান্দি জেলা ঘোষণা হয়েছে। এই কান্দির নাম শুধু সারা বাংলায় নয়, সারা ভারতবর্ষের জেলার মানচিত্রে এই কান্দির নামকে সংযোজন করার জন্যে কান্দির মানুষের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, অভিনন্দন জানাই। প্রশাসনিক সমস্ত বিষয়টাই, একটা জেলা হওয়ার অর্থ একটা জেলা প্রশাসন থাকবে, সাধারণ প্রশাসন, একটা পুলিশ প্রশাসন, আবার ডিস্ট্রিক্ট কোর্ট, এই যে সমস্ত জেলা অফিসগুলো মানুষের কাজের সুবিধার্থে সেগুলো বহরমপুর যেতে হতো, সেগুলো কান্দি মহকুমার মানুষ কান্দিতে আসবে, স্বাভাবিকভাবেই এখানে একটা আরটিও অফিস হবে, সেখানে ডিস্ট্রিক্ট জাজের কোর্ট হবে, এরকম যা ডিস্ট্রিক্ট লেভেলের যত অফিস আছে, পিডাব্লিউডির হেডকোয়ার্টার হবে, ইরিগেশনের হবে, ফুড সাপ্লাইয়ের হবে, মানে সমস্ত সরকারি দপ্তরের জেলা হওয়ার অর্থ তার জেলার অফিস সেখানে হবে। স্বাভাবিকভাবেই কান্দির মানুষের সময় বাঁচবে, কান্দি মহকুমা বা কান্দির যা জুডিকশন হবে সেখানকার মানুষের অর্থ বাঁচবে। অর্থাৎ শুধু একটা জেলা হওয়ার অর্থ শুধু জেলা নয়, মানুষের আর্থসামাজিক ক্ষেত্রেও তার উন্নতির হাতিয়ার হবে। আগামী দিন মেডিকেল কলেজ হতে পারে, আগামী দিন ইউনিভার্সিটি হতে পারে, তাই ছাত্রছাত্রী, কৃষক, সমস্ত সাধারণ মানুষ, ব্যবসাদার, সবারই, সমস্ত শ্রেণীর মানুষের সুবিধা হবে একটা জেলা হওয়ার অর্থ। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আনন্দের ভাষা প্রকাশ করার জায়গা নেই। কাদির প্রশাসনিক কাজকে আরো দ্রুত এগিয়ে নেওয়ার জন্য এবং মানুষের কল্যাণে উন্নয়নের স্বার্থে উনি আজকে কান্দিকে জেলা ঘোষণা করার জন্য আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে, আমরা অভিষেক ব্যানার্জি, যিনি বাস্তববোধ রাজনীতির একটা মূর্তির প্রতীক, তার কাছেও আমাদের দাবি ছিল এই জেলাকে, সাব ডিভিশনকে জেলা করার। সেটা তারা দলের তরফ থেকে, মানুষের কাছ থেকে, বিভিন্ন জায়গা থেকে খবর পেয়ে এটা করেছেন। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা চিরকৃতজ্ঞ, চিরঋণী। উনি যা বললেন আমরা অক্ষর অক্ষরে তা পালন করবো আগামী দিনে। গ্রামগঞ্জের মানুষরা সুযোগ পাবে, এখন আমাদের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের সদর শহর যেতে গেলে আমাদের কান্দি ব্লক, কান্দি মহকুমা থেকে সালার থেকে 70 কিলোমিটার, বড়া থেকে 70 কিলোমিটার, করগাম থেকে 70 কিলোমিটার, কান্দি থেকে 30 কিলোমিটার, এই দূর দূরান্ত থেকে মানুষকে যেতে হতো, এবং এই জায়গাটা আমাদের আর যেতে হবে না। বিস্তীর্ণ এলাকা এবং নদীমাতৃক এলাকা, কৃষিভিত্তিক এলাকা, এর বিপুল যে সুযোগ সেটা গ্রামীণ মানুষরাই উপভোগ করবে। আপনারা দেখছেন বর্তমান সময় .com। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তার বাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দ্য হ্যাপি সোনি ক্লিনিক। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস, যত আঙুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, সব ধরনের উন্নত পরিষেবা আপনি পাবেন এখানে। এখানে রয়েছে
অভিজ্ঞ চিকিৎসকেরা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মডার্ন ওটি উইথ হাই এন্ড সিআর এবং ইনহাউস ফার্মেসি, স্বল্প খরচে উন্নত পরিষেবা আপনি পাবেন রেইনবো স্পেশালটি হসপিটালে। ইয়োর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, রেইনবো স্পেশালটি হসপিটাল। You are watching bartamansamay.com.